এখন দেখবেন চ্যানেলাই সংবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। ইন্দোনেশিয়া ফুটবল মাঠে দু দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পদদলিত হয়ে 174 জনের মৃত্যু, আহত কমপক্ষে 180 জন। ল্যাবে সবসময় সংস্কার চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ করলে ছাড় না দেওয়ার ঘোষণা। এবং নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি, অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাক বাজারে উল্টে গিয়ে হতাহত। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনেই ফিট। শুনছিলেন শিরোনাম। দর্শক, এখনকারই সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পদদলিত হয়ে কমপক্ষে 174 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন, আহত হয়েছে কমপক্ষে 180 জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। সাবরিয়ান হাসানের রিপোর্ট। ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় আরেমা এফসি নামে একটি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী পার্সেবা সুরাবায়ার কাছে হেরে যাওয়ার পরই সমর্থকদের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করার পর ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সে সময় ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এবং অক্সিজেনের অভাবে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্ব জাভার পুলিশ প্রধান। ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী তার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, কানজুরুহান স্টেডিয়ামটিতে ধারণ ক্ষমতার চেয়ে 4,000 বেশি টিকিট বিক্রি হয় এবং দর্শকও ওই পরিমাণই ছিল। হতাহতের ঘটনায় তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এমন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে পদদলিত হয়ে প্রাণহানির পরিস্থিতি তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। এর আগে 1964 সালে পেরুর রাজধানী লিমায় পেরু আর্জেন্টিনা অলিম্পিক কোয়ালিফায়ার ম্যাচে পদদলিত হয়ে 320 জন মারা যান, আহত হন 1,000-এর বেশি মানুষ। 2023-এর মে জুনে ইন্দোনেশিয়ায় ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের আয়োজন করার কথা রয়েছে। এর আগে এমন দুর্ঘটনায় ফুটবল প্রেমীদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। র্যাবে সবসময় সংস্কার চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মানব পাচার বিষয়ে রাজধানীতে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ ভুল ত্রুটি করলে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। মার্কিন প্রতিবেদন সরকারের হাতে এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ওই প্রতিবেদন পর্যালোচনা করে দেখা হচ্ছে। র্যাব তার নীতিমালা অনুযায়ী কাজ করেন, যদি কেউ ভুল কাজ করে থাকেন, আমাদের কাছে যে রিপোর্টটা আসছে সেগুলো আমরা স্টাডি করছি, যদি তা কারো ইন পারসন কেউ কোনো ইনভলভমেন্ট থাকে সেগুলো আমরা দেখছি। রিপোর্ট ইউএস ইসের থেকে আমাদের কাছে দিয়েছে, এগুলো আমরা চেক করে দেখেছি, এগুলি যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমরা সেগুলি দেখব। তো র্যাব যখন তৈরি হয়, র্যাবকে ট্রেনিংয়ে কিন্তু ইউএসএ থেকে দিয়েছে, কাজেই আমরা মনে করি র্যাবে যদি কিছু ভুলভ্রান্তি করে থাকে সেগুলো আমরা সবসময় দেখি। জেলখানায় এখন যারাই অন্যায় করছে, র্যাব কিংবা পুলিশ যেই হোক, তারা কিন্তু পানিশেবল অফেন্স করলে তারা কিন্তু শাস্তির বাইরে যায়নি। অনেক সংখ্যক পুলিশ এবং র্যাব সদস্য তারা মানে জেল খাটছে,
কাজে আমরা কেউ কত ছাড় দিচ্ছি না, আমাদেরকে জানতে হবে তার অন্যায়টা কি করেছেন। সংস্কারের কথা যেটা বলছে, আমরা সবসময় সংস্কার করছি, আমরা সবকিছুই আধুনিকতম করছি, যেটাই প্রয়োজন সেটাই আমরা দেখছি। নরসিংদীর রায়পুরায় নিয়ন্ত্রণ হারানো সবজিবাহী ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী ও সবজি বিক্রেতা সহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার ভোর ৬টার দিকে রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার নামাপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সবজিবাহী একটি ট্রাক ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা অতিক্রমের সময় একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজির দুই যাত্রী নিহত হন। পরে ট্রাকটি মহাসড়ক থেকে ১৫ গজ দূরত্বে একটি সবজি বাজারে গিয়ে উল্টে গেলে ট্রাকটির নিচে চাপা পড়েন আরও পাঁচজন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে চলছে ভক্তদের পূজা অর্চনা ও অঞ্জলি নিবেদন। এই নিয়ে জানতে যাচ্ছি সুলতানা হিমুর কাছে, তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আছেন। হিমু, দুর্গাপূজার মহাসপ্তমী পালনে বিস্তারিত আমাদের জানান। আজ শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী এবং ভোর থেকেই মহাসপ্তমীর যে পূজা অর্চনা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং এরই মধ্যে মন্দির এবং মণ্ডপগুলোতে মহাসপ্তমীর যে আমেজ সেটি কিন্তু এখনও বিরাজমান এবং সারাদিন ব্যাপী চলবে। মহাসপ্তমীর পূজার বিষয় যেটি বলবো, যে মহাসপ্তমীর দিন কলাপুর স্নান, নবপত্রিকা স্থাপন এবং ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজা করা হয় এবং তারপর দেবীর হয় চক্ষুদান এবং তারপর অনুষ্ঠিত হয় অঞ্জলি। এরই মধ্যে এই সবগুলো আচার এবং এই সবগুলো আয়োজন কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে এবং মন্দিরগুলোতে এরই মধ্যে প্রসাদ বিতরণ যে কার্যক্রম সেটিও কিন্তু শুরু হয়েছে এবং ভক্তরা প্রসাদ নিচ্ছেন এবং একই সাথে অনেক ভক্তরা এখন আসছেন দেবীর কাছে প্রার্থনা করছেন। আমরা মন্দির ঘুরে যেগুলো দেখতে পেয়েছি ও একই সাথে সব মন্দিরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। আয়োজকরা বলছেন যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদও আমাদেরকে একই তথ্য দিয়েছেন যে দেশের কোথাও এরকম তথ্য এবার পাওয়া যায়নি এই দুই দিনে এবং তারা আশা করছেন যে আগামী তিন দিন অর্থাৎ অষ্টমী, নবমী এবং দশমীতে পুরো দেশে এই একই অবস্থা বিরাজ করবে সেই প্রত্যাশা তারা করছেন এবং তারা সকলের কাছে আহ্বান করছেন যে দুর্গাপূজার এবারে যে আয়োজন, যে উৎসব তারা করতে চাচ্ছেন সেই উৎসবে ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, সকল ধর্মের মানুষ অংশ নেবেন এবং তাদের সাথে সহায়তা করবেন। এবং আমরা মন্দিরগুলোতে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদেরকেই আসতে দেখছি না, দর্শনার্থীরাও আসছেন পূজা দেখতে। এবং এবার আমরা জানিয়ে রাখবো যে এবার মহানগরীতে প্রায় ২৫০ মণ্ডপে কিন্তু এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং কাল দুর্গাপূজার মহা অষ্টমী এবং এরপর দিন মহানবমী, তারপরে বিজয়া দশমী, বিজয় মিছিল শোভাযাত্রার মাধ্যমে, দেবী বিসর্জনের মাধ্যমে এই শারদীয় দুর্গা উৎসব সেটি কিন্তু শেষ হবে। তো এই ছিল দোলা মহাসপ্তমীর আয়োজন রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে এবং আমরা আরও মণ্ডপে গেছি, সেখানেও কিন্তু সারাদিন একইভাবে ভক্তদের আনাগুন আমরা দেখতে পেয়েছি এবং সকলে কিন্তু দেবীর কাছে বিশ্ব শান্তির প্রার্থনা করছেন। দোলা হিমু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর ২৪ বছরে পদার্পণ শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ। পয়লা অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকীর সকাল থেকে রাত পর্যন্ত চ্যানেল আই কার্যালয়ে এসে তারা শুভেচ্ছা জানান। পরদিনও এই ধারা অব্যাহত থাকে। চ্যানেল আই নিরপেক্ষ সংবাদ পরিবেশনার পাশাপাশি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির প্রসারে ভূমিকা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা জানিয়েছেন সবাই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। লাল সবুজের চ্যানেল আই, নানা আনুষ্ঠানিকতায় জন্মদিন পালন, সকাল থেকে রাত পর্যন্ত শুভেচ্ছা জানাতে আসে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিত্বরা। একটি অসাধারণ প্রতিপাদ্য নিয়ে চ্যানেল আই তার যাত্রা শুরু করেছিল, সেটা হলো হৃদয়ে বাংলাদেশ। এবং হৃদয়ে বাংলাদেশকে গভীরভাবে ধারণ করেছে বিধেয়ই আজ সে বাংলাদেশের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য, বিভিন্ন ধরনের সংস্কৃতির ধারা, সেগুলোকে উপস্থাপনের মধ্য দিয়ে সেগুলোকে জীবন্ত রাখছেন এবং কোনোটাকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার যে নানা মহতি উদ্যোগ সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। চ্যানেল আই আসলে স্বাধীনতার একটা প্রতীক হিসাবে আমি ধরি এবং এটা বাংলাদেশের সংস্কৃতি, তারপরে সঙ্গীত,
এটার যে প্রচার হচ্ছে সেটা আসলে নান্দনিক, এবং আমরা মনে করি বাংলাদেশের এই চ্যানেল আই জয় বাংলাকে ধারণ করে। চ্যানেল আই এর প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানান তারা। চ্যানেল আই এর কাছে অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশার মধ্যে অনেক প্রত্যাশাই কিন্তু চ্যানেল আই পূরণ করেছে। কিন্তু আমি বলবো যে যত দিন যাচ্ছে, চ্যানেল আই যখন ছিল তখন বোধহয় মাত্র দুইটা চ্যানেল ছিল, এটিএন আর হলো গিয়ে চ্যানেল আই, এখন অনেকগুলো হয়েছে। তো সেই জায়গায় কিন্তু তাদের দাপটের সঙ্গে কিন্তু কাজ করছে। কিন্তু চ্যানেল আইয়ের পরিবারবর্গকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আলামনের পক্ষ থেকে শুভেচ্ছা। 23 বছর অতিক্রম করলো, আজকে তারা 24 বছরে পদার্পণ করলো। চ্যানেল আই সবসময় একটা নতুন ধারা তারা ক্রিয়েট করে যায়, নতুন নতুন জিনিস তাদের আমরা টিভিতে দেখি। তারা বলছেন ভালো লাগার প্রিয় প্রতিষ্ঠান বলেই দর্শকের বাড়তি চাওয়া থাকে, তাই দর্শকের পরামর্শ এবং চাওয়া পাওয়ার সম্মিলন ঘটানোর তাগিদ দেন তারা। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বর্ণিল আয়োজনে জেলায় জেলায় চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দিনাজপুরে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও জন্মদিনের কেক কেটে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে। কুড়িগ্রামে বৃক্ষরোপণ ও সুধী সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত হয়েছে। প্রস্তাবে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ, মাহফুজুল ইসলাম ও অন্যরা। ব্রাহ্মণবাড়িয়ায় লোকনাথ দীঘিমার প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে পুরাতন জেল রোডে অবস্থিত সুর সম্রাট দি আলাউদ্দিন আলী সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়। লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম। রাজবাড়ি প্রেস ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি রাজবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজবাড়ি প্রেস ক্লাব মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। চুয়াডাঙ্গা প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কোচি। নীলফামারিতে আলোচনা সভা ও 24 পাউন্ডের কেক কেটে জন্মদিন পালিত হয়েছে। নওগাঁয় র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুষ্টিয়া প্রেস ক্লাবে চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। চ্যানেল আই দর্শক ফোরাম সাতক্ষীরা শাখার সভাপতি আনিসুর রহিমের সভাপতিত্বে অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদি ও অন্যরা। আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে শেরপুরে জন্মদিনের কেক কাটেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালে নুরুল ইসলাম হিরাও। হবিগঞ্জে সুধী সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। নোয়াখালী প্রেস ক্লাব থেকে র্যালি বের হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে। চ্যানেল আইয়ের নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন মোতাসিম বিল্লা সবুজ। অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম, নোয়াখালী পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল ও অন্যরা। নাটোরে চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। চট্টগ্রামে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে চ্যানেল আইয়ের 24তম জন্মদিন। উৎসবে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন চৌধুরী ফরিদ। দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই 23 বছর পেরিয়ে 24 বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামে আনন্দ সমাবেশ, বর্ণাঢ্য র্যালি, সুধী সমাবেশ, মিলন মেলা, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। চ্যানেল আই ইতিমধ্যে বাংলাদেশে একটি ব্যতিক্রমী মাধ্যম হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করেছে। চ্যানেল আইয়ের কিছু প্রকাশনা আছে, আমাদের জনসাধারণ যারা আছেন বা শিক্ষার্থী যারা আছে পরিবেশের পাঠ দেওয়ার জন্য তারা কিন্তু বিশাল ভূমিকা রেখেছেন। চ্যানেল আই যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ বিনোদন পরিবেশনের মধ্য দিয়ে
এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে তার দর্শকপ্রিয়তা আরও বাড়বে। কৃষকের কথা বলেন, বাংলার সংস্কৃতির কথা বলেন। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটিও মানুষ, চ্যানেল আইয়ের টক শো, চ্যানেল আইয়ের প্রতিটি প্রোগ্রাম আমরা অত্যন্ত জনপ্রিয়। আশা করি চ্যানেল আই আমাদের জেলা পুলিশ তথা জেলা প্রশাসন সবার পাশে থেকে এই রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের সমাজনীতি এবং দেশকে উন্নয়নের কাজে পাশে থেকে আমাদের অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সত্যিকার অর্থে নিউজগুলি যেভাবে তুলে ধরে তার জন্য আমি মনে করি আমরা যারা দর্শক আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ আগামীতে যে দুর্যোগ আছে সেই দুর্যোগের মোকাবেলা করার জন্য আমরা সাংবাদিকরা প্রস্তুত থাকুন। এই দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। যাত্রা শুরু থেকে এদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, সুস্থ সংস্কৃতির পক্ষে, সুস্থ রাজনীতির পক্ষে তারা দেশের কাজ করে, মাটিও মানুষের কাজ করে, প্রতিবন্ধীদের কাজ করে। মাসব্যাপী কর্মসূচিতে থাকছে দেশের কর্ণফুলী দখল ও দূষণ প্রতিরোধে সমাবেশ, পাহাড় কাঠা ও পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনমূলক কর্মসূচি পালন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ। চৌধুরী পরেদ, চ্যানেল আই, চট্টগ্রাম। নিউ ইয়র্কে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল আইয়ের 24তম জন্মদিন উদযাপন করা হয়েছে। চ্যানেল আইয়ের দর্শক শুভানুধ্যায়ীরা জন্মদিনের উৎসব আয়োজনে শুভেচ্ছা জানিয়েছেন। চ্যানেল আই যাতে সামনের দিনে সাফল্যের ধারা অব্যাহত রাখে সে প্রত্যাশা করেছেন তারা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। হৃদয়ে বাংলাদেশ, প্রবাসীয় বাংলাদেশ, এই স্লোগানে দুযোগ পেরিয়ে গেল বাংলা ও বাঙালির ভালোবাসার চ্যানেল চ্যানেল আই। দেশ পেরিয়ে বাঙালির সফলতার এই গল্প রচিত হয়েছে ভিন দেশেও। সেই সফলতার গল্পগাথায় সমবেত হয়েছিল প্রবাসীরা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে চ্যানেল আইয়ের নিজ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠানের 24তম জন্মদিন পালন করা হয়। অতিথি ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আইকে। চ্যানেল আই নিরঞ্জন নিরন্তর শুভেচ্ছা। চ্যানেল আই যেভাবে তার বস্তুনিষ্ঠতা, সাবল্যতা ধরে রেখেছেন, এটি আবহমান থাকবে। আমরা ধন্যবাদ জানাই চ্যানেল আইকে, ধন্যবাদ জানাই চ্যানেল আই পরিবারের সকল সদস্যদের। আমরা বাংলাদেশিরাই কিন্তু বাঙালিদের সংস্কৃতি প্রবাসের প্রচার করছি। আমরা আশা করছি চ্যানেল আই উত্তরোত্তর এই প্রোগ্রামের কোয়ালিটি আরো বৃদ্ধি করবে এবং জনগণের মনে আরো বেশি গভীর স্থান করে নিবে। খবর বিশেষ করে শাইখ সিরাজের সেই কৃষি, সেটা এখন ঘরে ঘরে পৌঁছে গেছে, একটা বিরাট একটা বিপ্লবের মতন হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে চ্যানেল আই যেন দর্শকদের মন জয় করে এগিয়ে যায়, সেই প্রত্যাশা তাদের। যারা চ্যানেলে কাজ করেছি আমরা একটা কথা বলি সব সময়, যে আসলে আমরা চাকরি করি না, আমরা একটা পরিবারের সদস্য। এই প্রতিষ্ঠানটির সবচেয়ে ছোট কর্মী থেকে শুরু করে একেবারে শীর্ষ কর্মী পর্যন্ত সবাই এই প্রতিষ্ঠানটির ভালো মন্দ নিয়ে এবং নিজেদের ভালো মন্দের সাথে মিলিয়ে অসাধারণ স্বপ্ন রচনা করেন। হৃদয় বাংলাদেশ, প্রবাসে বাংলাদেশকে ধারণ করে আমরা চ্যানেল আই সবসময় দেখি। আমি আশা করি চ্যানেল আই দেশে এবং সারা বিশ্বে বাঙালি সংস্কৃতি বিকাশে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে। অনুষ্ঠানে দেশ থেকে আসা এবং প্রবাসী শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন, মাতিয়ে তোলেন অতিথিদের। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবারে অন্যান্য সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো সহিংসতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। রাজধানীর রামকৃষ্ণ মিশন এবং রমনা কালী মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে তিনি বলেন, এবছর আওয়ামী লীগের নেতাকর্মীরাও সতর্ক অবস্থায় রয়েছে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। গতবারের ঘটনাগুলো দুর্ভাগ্যজনক ছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এবার যাতে কলঙ্কিত ঘটনা পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি, প্রস্তুতি কাজ আমরা করেছি। আইন প্রজ্ঞানী সংস্থার পাশাপাশি আমাদের পার্টিও
সক্রিয় অবস্থানে আছেন। এবারে অশোক লীলে নিফাদ অটোস বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছেন। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী 600 বেশি নারীকে শাড়ি উপহার দিয়েছেন সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী মহানগরীর ধর্মসভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপহার তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে মেয়রকে শুভেচ্ছা জানানো হয়। সে সময়ে ছিলেন সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ ও পূজা উদযাপন পরিষদের মহানগর সভাপতি অ্যাডভোকেট শরৎচন্দ্র সরকার। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। ভোলার চর ফ্যাশনে অনাবাদি পতিত জমিতে সর্জন পদ্ধতিতে নানা ধরনের সবজি চাষ করে সাফল্য পেয়েছেন 100 বেশি কৃষক। ভালো ফলন ও বেশি দামে বিক্রি করতে পেরে খুশি তারা। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র রাজীব আহমেদের রিপোর্ট। মাটি কেটে 1 থেকে 2 মিটার চওড়া বেড তৈরি করে রোপণ করা হয় বিভিন্ন সবজির বীজ। দুই বেডের মাঝখানে নালায় ছাড়া হয় তেলাপিয়া ও কার্প জাতীয় মাছের পোনা। বেডের মধ্যে বীজ রোপণ করা শশা, করলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ধুন্দল সহ বিভিন্ন সবজির মাচা করে দেওয়া হয়। এতে একই সময়ে একই জায়গায় মাছ ও সবজির চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক। সর্জন পদ্ধতিতে সবজি এবং মাছ চাষ করি। উপরে আমাদের সবজি থাকে, নিচে আমাদের মাছ। সবজি থেকে লাভ আসতেছে এবং নিচে মাছ থেকে লাভ আসতেছে। বীজ পাইছি, সার পাইছি এবং সর্জন পদ্ধতিতে মাছ উপরে সবজি, নিচে মাছ। এই খাওয়ার চাষ করে আমরা লাভবানের দিকে আছি। অনেক টাকা খরচা গেছে, খরচার পরে খরচা উঠতে আমি লাভবানের ভিতরে আছি আলহামদুলিল্লাহ। সার্জন পদ্ধতিতে চাষ করার প্রয়োজনীয় উপকরণ ও কারিগরি সহায়তা দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পেস প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। সার্জন পদ্ধতি একটি বিশেষ পদ্ধতি, যেখানে দুটো বেডের মাঝখানে ট্রেস পদ্ধতিতে মাটি তুলে রেইজড বেড করে সবজি চাষ করা হয়। এই পদ্ধতিতে কৃষক ফলন যথেষ্ট পরিমাণে পাচ্ছে এবং এই পদ্ধতি আমাদের এলাকা বাড়বে এবং কৃষক লাভবান হবে। ভোলায় এবার 7,823 হেক্টর জমিতে সার্জন পদ্ধতিতে সবজি আবাদ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতির সংবাদ। জামালপুরে শিক্ষার্থীদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূলে অভিযান শুরু করেছেন প্রকৃতিপ্রেমী শিক্ষক অধ্যাপক হাসমত আলী। পরিবেশ ও প্রকৃতিকে রক্ষায় পার্থেনিয়াম নির্মূলে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এই প্রকৃতিপ্রেমী। আলী মালরাজের রিপোর্ট। সবুজ গাছের মধ্যে ছোট ছোট ফুলগুলো দেখা মাত্রই যে কারো দৃষ্টি আটকে যাবে। সড়কের পাশে এ সৌন্দর্য উপভোগ করে থাকেন অনেকেই, কিন্তু কজনই বা জানেন এটি আসলে ফুলের গাছ নয়, মূলত এটি পার্থেনিয়াম, যা ক্ষতিকর আগ্রাসী উদ্ভিদ। সরিষাবাড়ির জগন্নাথগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছেশ্রমের উদ্যোগে পরিবেশের জন্য মারাত্মক হুমকি এই পার্থেনিয়াম নির্মূলে অভিযান হয়। আমরা এই গাছ সম্পর্কে আগে জানতাম না। আমরা আমাদের এলাকার হাসমত সারের মাধ্যমে এই গাছের ক্ষতিকর সম্পর্কে আমরা যা জানতে পারছি। আমাদের মানব দেহের ক্ষতি করে এবং গবাদি পশুর ক্ষতি করে থাকে এবং ফসলের 90% শতাংশ ফসল উৎপাদন কমিয়ে দেয়। সবাই মিলে একত্রিত হয়ে এর নির্মূল করার জন্য আমরা তার সহযোগিতা করতেছি। পার্থেনিয়ামের বীজ ছোট ও হালকা হওয়ায় বাতাসের মাধ্যমে সহজে ছড়িয়ে পড়ে এবং দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। এটা গাছ, এটা ক্ষতিকর পার্থেনিয়াম, এটা 4 মাসে 3 বার ফুল দিয়ে 4 থেকে 15,000 পর্যন্ত বীজ হতে পারে। এটা বাতাসের মাধ্যমে মানুষের সংস্পর্শে এলে চর্মরোগ, অ্যালার্জি হতে পারে। যদি ফুসফুসে প্রবেশ করে তাহলে ব্রঙ্কাইটিস, হাঁপানি, শ্বাসকষ্ট, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। পরিবেশের বিপর্যয় রোধে ক্ষতিকর পার্থেনিয়াম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে পার্টেক্স বোর্ডস খেলার খবর।